দেখুন কে এই ধর্মগুরু বাবা রাম রহিম তার বিরুদ্ধে খুন ধর্ষণ ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ কিন্তু ভক্ত হৃদয়ে তিনি বিশ্বপ্রেমের প্রতীক তোমার প্রেমেই পৃথিবীতে বসন্তের সমাগম করে দুই সালে মুক্তি পাওয়া গানের অ্যালবাম হাইওয়ে লাফ চার্জার এ গিয়েছিলেন গুরুমিত রাম রহিম সিং ইনসান যাকে দুনিয়া চেনে রকেস্টার বাবা হিসেবে এর এক বছরের কম সময়ের মধ্যে তার প্রথম সিনেমা এম এস সি দ্য ম্যাসেঞ্জার অফ গড সাসা প্রধানের রকেস্টার বাবা ভাবমূর্তি পোক্ত করে হাই ভোল্টেজ এই গুরুর জীবন কিন্তু শুরু হয়েছিল যথেষ্ট সাদামাটাভাবে রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার অখ্যাত গ্রাম গুরুসর মোদিয়ায় জন্ম গুরুমিত রাম রহিম সিং ইনসানের শৈশবে অবশ্য তাকে মিতা নামে চিনতেন পর্শিরা উনিশশো সালে হরিয়ানার শীর্ষা শহরের ডেরা সাচা সহদার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি সেই সময় সাধারণ সফেদ কুর্তা পাজামা তার পোশাক ছিল কিন্তু কয়েক বছরের মধ্যে নিজের পোশাক ও জীবনযাত্রায় নজর কারা পরিবর্তন আনেন ডেরা প্রধান নিজের নতুন নামকরণের মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ে প্রভাস ছাড়াও তার বেশভূষা দেখে তাক লেগে যায় সকলের নিন্দুকরা অবশ্যই বলেন তার ওয়াইড্রভ আসলে বি আর চোপড়ার জনপ্রিয় টিভি সিরিয়াল মহাভারত এবং মার্কিন স্টার স্টাইলের মিশেল কিন্তু লাখ লাখ ভক্তের দৃষ্টিতে তিনি একাধারে সন্ত দার্শনিক ধর্মপ্রচারক সঙ্গীত শিল্পী বহুমুখী ক্রীড়াবিদ বাস্তকার অটোমোবাইল ইঞ্জিনিয়ার সিনেমা পরিচালক অভিনেতা শিল্প নির্দেশক সঙ্গীত পরিচালক লেখক গীতিকার এবং আরও অনেক কিছু বছর পঞ্চাশের এই গুরুর মূল শক্তি আসলে বিশ্বজুড়া কয়েক লাখ ভক্ত সারা দুনিয়ায় তার কোটি কোটি ডলার মূল্যে সম্পত্তি ছড়িয়ে আছে আদালতে যতই তার বিরুদ্ধে বিবিধ অপরাধের অভিযোগ উঠুক না কেন বিশ্বাসীদের চোখে তিনি এখন একই অঙ্গে একজন সমাজ সংস্কারক আধ্যাত্মিক শিক্ষক কৃষিবিজ্ঞানী ও চিন্তাবিদ মুখে না বললেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে ভক্তজনের জবানে নিজেকে পরম পবিত্রময় এবং নিজ পরিবারকে পরিবার হিসেবে শুনতে পছন্দ করেন গুরুমিত রাম সিং ইনসান গত কয়েক দশক ধরে বিলাসবহুল জীবনে তিনি অভ্যস্ত তার গ্যারেজে রয়েছে বিখ্যাত ব্র্যান্ডের কয়েকশো গাড়ি ও মোটর বাইক এছাড়া নিজস্ব জেটও রয়েছে আর সেই সব তার নিজস্ব নকশায় সাজানো হয়েছে বলে দাবি ভক্তদের এ পর্যন্ত এমএসজি সহ মোট পাঁচটি সিনেমা তৈরি করেন তিনি দেশের হাতে গোনা ভিভিআইপিদের অন্যতম এই ধর্মগুরু সরকারি জেট প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি